দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, অ্যালার্জির সমস্যায় ভোগে না এরকম আসলে কেউ নাই, এবং আমাদের অনেক বাবুরাই বিভিন্নভাবে অ্যালার্জিতে ভোগেন। অ্যালার্জি সেটা গায়ে অ্যালার্জি হতে পারে, শ্বাসনালীতে অ্যালার্জি হতে পারে। আমি একটি আগের ভিডিওতে বলেছিলাম অ্যালার্জি দুই ধরনের, একটা হচ্ছে এক্সান্থেমা আর একটা হচ্ছে এনান্থেমা। এক্সান্থেমা মানে যেটি আপনি বাইরে দেখছেন, আমাদের গায়ে যখন লাল লাল চাকা চাকা ওঠে সেটাকে আমরা এক্সান্থেমা বলি, যেটা আমি বাইরে থেকে দেখছি। ওই একই জিনিস কিন্তু আমার শ্বাসনালীতে হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি না, এবং এই অ্যালার্জির কারণে কিন্তু তখন আমাদের ঠান্ডা কাশি লাগবে, শ্বাসকষ্ট হতে পারে অনেকের। কিন্তু ওই একই জিনিস আমাদের ইন্টেস্টাইনে হচ্ছে, তখন কিন্তু আমাদের পাতলা পায়খানা হতে পারে। একই জিনিস কিন্তু আমাদের কিডনিতে হচ্ছে, এই অ্যালার্জি, তখন আমাদের কিডনিতে হঠাৎ করে প্রস্রাব প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই এক্সান্থেমা আর শরীরের ভিতরে যেটা হয় এনান্থেমা, এটি নিয়ে ভোগে না এরকম লোক আসলে নাই। সুতরাং আজকে যে ভিডিও, এই ধরনের অ্যালার্জি হলে আমাদের ঘরোয়া রেমেডি কি হতে পারে। আমি সবসময় জানেন যে ওষুধের ব্যাপারে আমি আগ্রহ পোষণ কম করি। আমি সবসময় চাই যত মিনিমাম ওষুধ খাইয়ে আপনি আপনার বাবুকে ভালো রাখতে পারেন। আমি আসলে পাতা ভরে ওষুধ লেখাটাকে আমি একেবারেই অপছন্দ করি। আমি কখনো তিনটার বেশি ওষুধ আমি লিখতেই চাই না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো, যত আপনার বাবুকে যত কম ওষুধ দিতে পারেন তত ভালো। বিশেষ করে অ্যালার্জির এই ওষুধগুলো আমি দেখেছি সবাই খুব দীর্ঘমেয়াদীভাবে 3 মাস 6 মাসভাবে বিভিন্ন ব্র্যান্ডের টোফেন বলেন, অ্যালারিড বলেন, এই ধরনের ওষুধ দিয়ে যায়। তো আমি বলবো যত মিনিমাম ওষুধে, ঘরোয়া রেমেডির মধ্যে যদি আপনি আপনার নিজেকে বা আপনার বাবুর অ্যালার্জি ভালো করতে পারেন, তাহলে সেটি বরং ভালো কাজ করবে। চলুন আসলে কিছু আজ কিছু ঘরোয়া রেমেডি সম্বন্ধে জেনে আসি। তো নাম্বার ওয়ান, এটি আপনাকে আপনাকে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটি আমি দেখেছি যাদের এই অ্যালার্জির সমস্যা হয়, অথবা অনেকেই মা বাবা তার বাবুর অ্যালার্জি অত্যন্ত প্যানিকড হয়ে যান, আমি বলবো আপনি প্যানিকড হয়ে কিছুই করতে পারবেন না। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। আমি নিশ্চিত যাদের এই ধরনের অ্যালার্জি জনিত সমস্যা আছে, বিশেষ করে ঠান্ডা কাশি যে সমস্ত বাবুদের শ্বাসকষ্টের সমস্যা হয়, তাদের 7 থেকে 8 বছরে যে কিন্তু এটা ম্যাক্সিমামই ভালো হয়ে যায়। সামনে শীতের সময় আসছে, আপনারা জানেন এই সময় কিন্তু অনেক বাবুরই অ্যালার্জির পরিমাণ, স্কিন ডিজিজ বাড়বে। সুতরাং আমরা বলবো আপনি ধৈর্যশীল হবেন এবং আমি যে ধরনের উপদেশগুলো দিচ্ছি সেগুলি ফলো করার চেষ্টা করবেন। তো এই ব্যাপারে যে ঘরোয়া রেমেডি, আমাদের 2 নম্বর টিপস, সেটি হচ্ছে আমরা বলবো যে আপনি নিম পাতা ব্যবহার করতে পারেন। আমাদের যে সেই সনাতন যে সময় থেকে আমাদের নানি দাদিরা আমাদের যা শিখিয়েছেন, আমাদের মা বাবাদের শিখিয়েছেন, আমাদের মা বাবার আমাদের শিখিয়েছেন, নিম পাতা কুসুম গরম পানিতে বা গরম পানিতে বয়ল করে তার যে নির্যাসটা বা যে ইনগ্রিডিয়েন্ট যদি আপনারা আপনার শরীরে ব্যবহার করেন প্রতিদিন, তাহলে কিন্তু অ্যালার্জির জন্য চমৎকার একটি রেমেডি, ঘরোয়া রেমেডি হতে পারে। সুতরাং আপনি আপনার বাবুকে বা আপনার নিজের ক্ষেত্রে নিম পাতার যে পানিটা সেটা আপনি ব্যবহার করতে পারেন। 2 নম্বর, যে পুদিনা পাতা সেটি পানিতে আপনি বয়ল করে বা পানিতে যে পুদিনা পাতা যে নির্যাস, আপনি যদি প্রতিদিন একটি খাওয়ার অভ্যাস করতে পারেন, তাহলে যে গলার যে সোরনেস বা অ্যালার্জি যেটা গলার ভিতর হচ্ছে, সেই অ্যালার্জি কিন্তু অনেকাংশে লাঘব হতে সাহায্য করবে। সুতরাং এটি একটি আপনার জন্য অ্যালার্জির জন্য চমৎকার হোম রেমেডি হতে পারে। 3 নম্বর যেটা আমি বলি সেটা হচ্ছে কুসুম গরম পানিতে মধু খাওয়ানো। এই মধু আপনি আপনার বাবুকে দিন, অবশ্যই আমি বলবো এটা 1 বছরের পরে দিতে হবে। 1 বছর আগে আমি বাবুদের মধু খাওয়াতে আমি নিজেই নিরুৎসাহিত করেছি। আপনি মধু দিতে পারেন কুসুম গরম পানির সাথে, তাহলে কিন্তু এই সোরনেস কমে আসবে এবং অ্যালার্জি কমাতেও সাহায্য করবে। আর যাদের বাইরে বড় বড় অ্যালার্জি হচ্ছে বা বড় বড় চাকা হচ্ছে, সেখানে আমি বলবো যে অ্যালোভেরা জেল, সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যালোভেরা জেল, সেটি চমৎকারভাবে অ্যালার্জি কমাতে সাহায্য করে। সুতরাং অযাচিত যে মোটা দাগের স্টেরয়েড যে সমস্ত মলমগুলো আমরা লিখি, সেগুলো স্টেরয়েড মলম আপনি জানেন এগুলো স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি শর্ট মেয়াদে দিলে সমস্যা নেই, কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের মলমগুলো কিন্তু স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে। আমি বলবো এই অ্যালোভেরা জেল যদি আপনার বাবুর স্কিনে আপনি ব্যবহার করতে পারেন বা আপনার নিজের স্কিনে যাদের অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু চমৎকারভাবে এই অ্যালার্জি যে নিরস মানে লাঘব করতে সাহায্য করবে। তো দর্শক, অ্যালার্জি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, বা আপনারা আপনার বাবুকে বা আপনার নিজেদের জন্য অ্যালার্জির জন্য কী করছেন আমাদের শেয়ার করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।